বণিক বার্তার নিয়মিত আয়োজন নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আলী আজম। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা সাধারণত পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকি। আজ আমরা যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব সেটির শিরোনাম হচ্ছে, করোনাকালে বিপিডিবির লোকসান কমেছে 95%। প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মেহেদি হাসান রাহাত, তিনি আমাদের সাথে আছেন আলোচনা করার জন্য। রাহাত, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আপনি যে প্রতিবেদনটি লিখেছেন, করোনাকালে বিপিডিবির লোকসান কমেছে 95%। 95% লোকসান কমার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে বিপিডিবি ধারাবাহিক লোকসানের কারণটা কী, বিশেষ করে বিদ্যুৎ খাতে সরকারের যে ধারাবাহিক সাফল্য, এখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, যেটা বলা হচ্ছে যে পাওয়ার সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ উৎপাদন সক্ষমতা এখন 23,548 মেগাওয়াট, আর 3,87,00,000 মানুষ বিদ্যুৎ সেবার আওতায় এসেছে গ্রাহক, আর মোট জনগোষ্ঠীর 98% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এই যে বিদ্যুৎ উৎপাদন এবং উৎপাদন সক্ষমতার যে সাফল্য সরকার দেখিয়েছে, তো এই যে পুরো কাজটা বিপিডিবির মাধ্যমে হচ্ছে, বিদ্যুৎগুলো বিভিন্ন বিতরণ কোম্পানিকে দেওয়া, তারা একক ক্রেতা হিসেবে সেটা কিনে নেয়, একক ক্রেতা হিসেবে বিপিডিবি, যে একক ক্রেতা হওয়ার পরেও বিপিডিবি লোকসানে কেন? এখানে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, গত 10 বছর ধরে বিদ্যুৎ খাতে সরকারের যে সাফল্য, সরকার যে এই খাতটার উন্নয়নে যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো আপনার সাকসেসফুলি বাস্তবায়ন হওয়ার কারণেই সেটার সুফল ভোগ করছে 98% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে, যেটা বলছিলেন আর কি। আসলে সেটা করতে গিয়ে প্রথম দিকে কিন্তু আজকে থেকে 1 দশক আগে সরকার যখন এই সেক্টর যত বেশি সম্ভব মানুষকে বিদ্যুৎ সেবার আওতায় আনা যায় সেই মাস্টার প্ল্যানটা যখন ওনারা নেয়, তো তখন যেটা দেখা যায় যে আসলে আমাদের উৎপাদন এবং চাহিদার মধ্যে একটা বেশ বড় গ্যাপ ছিল। তো খুব দ্রুততার সাথে সেই গ্যাপটা ফুলফিল করতে গিয়ে, কারণ হচ্ছে যে সরকার যদি আপনার একটা বড় আকারের পাওয়ার প্ল্যান্ট করতে যায়, সেটা সেই পাওয়ার প্ল্যান্টটা বানানোর জন্য 3 বছর 5 বছর এরকম একটা লং সময় লাগে। তো এই জন্য ওনারা হচ্ছে যে রেন্টাল, কুইক রেন্টাল বেসিসে যাতে খুব দ্রুত ছোটো ছোটো বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট আপনার তখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে থাকে, যাতে খুব ওগুলো থেকে যাতে খুব দ্রুত সময়ে, কম সময়ের মধ্যে যাতে সেগুলোকে উৎপাদনে চলে আসে এবং মানুষকে যাতে পাওয়ারটা প্রোভাইড করতে পারে। তো ওইটা করতে গিয়ে আপনার হচ্ছে যে এই ছোটো ছোটো যে পাওয়ার প্ল্যান্টগুলো, রেন্টাল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো, এগুলো আমরা জানি যে আমাদের একটা প্রাকৃতিক গ্যাসের স্বল্পতা রয়েছে, এই কারণে আপনার দেখা গেছে এগুলো আপনার পাওয়ার প্ল্যান্টগুলো চলতে হচ্ছে যে ফার্নেস অয়েল দিয়ে, ডিজেল দিয়ে, ডিজেল ভিত্তিক ফার্নেস অয়েল ভিত্তিক এই পাওয়ার প্ল্যান্টগুলো। তো এই প্ল্যান্টগুলো থেকে আপনার যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যেই ব্যয়টা হয় আর কি, সে ব্যয়টা আসলে অনেক বেশি। আবার ওই ব্যয় দিয়ে ওই পরিমাণ কষ্ট যদি আবার গ্রাহকের উপরে যদি চার্জ করতে যায়, তাহলে সেটা গ্রাহকের জন্য অনেক বেশি হয়ে যায়। এই জন্য সরকার এক্ষেত্রে একটা ভর্তুকি দেওয়া শুরু করে যে হয়তোবা ওই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম, উৎপাদন খরচ যদি হয় 15 টাকা, এক্ষেত্রে হয়তোবা দরকার 7 টাকা বা 8 টাকা ভর্তুকি দিয়ে সেটাকে আপনার সহনীয় মাত্রায় রাখছে। তো এই যে আপনার এই সরকারের যে ভর্তুকি, এই ভর্তুকিটিকে কিন্তু আপনার মূলত হচ্ছে যে এই লোকসানটা যেটা আর কি, ওই পাওয়ার প্ল্যান্টগুলোর কিন্তু কোনো লোকসান নেই, তারা কিন্তু তাদের উৎপাদন যে খরচ সেটা কিন্তু বিপিডিবিকে পেয়ে যাচ্ছে। তো বিপিডিবি যখন আবার আপনার গ্রাহকের কাছে সেটা বিক্রি করছে, তখন কিন্তু সে এখানে একটা ভর্তুকি লোকসানটা সে নিজে বহন করে আপনার গ্রাহককে দিচ্ছে। এই যে মাঝখানের যে ডিফারেন্সটা, এই মূলত হচ্ছে যে এই ডিফারেন্সটাই যে আসলে মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে গিয়ে আপনার বেশি দামে বা উচ্চ মূল্যের যে বিদ্যুৎ কিনতে হচ্ছে রেন্টাল এবং কুইক রেন্টাল থেকে, যেগুলো হচ্ছে যে আপনার তেল ভিত্তিক, ডিজেল এবং ফার্নেস অয়েল ভিত্তিক, তো ওই অতিরিক্ত যে খরচটা হচ্ছে মূলত সেটার বহন করতে গিয়ে আসলে এই বিপিডিবিকে লোকসান দিতে হচ্ছে। আরেকটা বিষয় মনে হয় ওখানে আছে লোকসানের পেছনে, আবার যে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বসে আছে, হ্যাঁ, ক্যাপাসিটি চার্জ বাবদ হচ্ছে যে 6,000-6,500 করে সেগুলোকে আপনার লাস্ট গত বছরও আপনার 6,500 মতো ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হয়েছে, এগুলোকে কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, এটা বিপিডিবির একটা ব্যয় এর বড় একটা অংশ এর মধ্যে এই ক্যাপাসিটি চার্জ পড়ছে। আবার বিপিডিবির কিন্তু আপনার এরকম 6,000 কোটি টাকার মতো বকেয়া বিদ্যুৎ বিলও কিন্তু আপনার পরে আছে বিভিন্ন সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে, সেটা কিন্তু বছর বছর আপনার পরে আছে। হ্যাঁ, আচ্ছা, লোকসানের কারণটা তো জানলাম, কিন্তু একটা বিষয় হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য সুখবরও বলা যায়, যেটা হচ্ছে যে আমরা আজকে যে শিরোনামটা করেছি, শিরোনামটা পড়লে বোঝা যায় করোনাকালে বিপিডিবির লোকসান কমেছে 95%। তো আমরা জানি বিপিডিবি দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে আসছেন,
আপনার যে রিপোর্টে যে তথ্য আমরা এটা যদি বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে 2015-16 অর্থ বছরে 3,873 কোটি টাকা, 16-17 অর্থ বছরে 4,434 কোটি টাকা, 17-18 অর্থ বছরে 8,354 কোটি টাকা বিবিডিবি লোকসান দিয়েছে। কিন্তু পরের অর্থ বছরে এটা কমে এসেছে 174 কোটি টাকা এবং সর্বশেষ 19-20 অর্থ বছরে সেটা মাত্র 9 কোটি টাকা, 9 কোটি টাকা চলে এসেছে। মানে হঠাৎ করে বিপিডিবির লোকসান মাত্র 9 কোটি টাকায় চলে আসার পিছনে কোনো ম্যাজিক ছিল? আচ্ছা, না, এটা আসলে এখানে ম্যাজিকের কোনো ম্যাজিক নেই। এটা আসলে আপনার একটা পলিসিগত ডিসিশন, যেটা হচ্ছে যে আপনার এই পলিসিগত ডিসিশনটা যেটা হচ্ছে, আমি যদি বলি যে 17-18 অর্থ বছর পর্যন্ত এই পলিসিগত ডিসিশনটা একরকম ছিল, যেটা হচ্ছে যে সেই ডিসিশনটা বা সেই স্ট্র্যাটেজিটা আপনার 17-18-র পরে সেটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে যে শিফটিংটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ খাতে যে ভর্তুকি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছিল, তো সেই জন্য আপনার হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একসময় এই বিপিডিবিকে ভর্তুকির বদলে তার যে আপনার যে অর্থ সংস্থান, তার যে আপনার বিদ্যুৎ বিতরণ করতে গিয়ে আপনার বিদ্যুৎ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ কিনে সেটা আপনার সঞ্চালনকারী কোম্পানিকে সাপ্লাই করতে গিয়ে আপনার তার যে খরচটা হচ্ছে আর কি, সেটা সেই ব্যয় নির্বাহটা করার জন্য সরকারের পক্ষ থেকে তাকে ফান্ড দেওয়া হতো, কিন্তু সেটা ভর্তুকি নয়, ভর্তুকির বদলে সেটা হচ্ছে যে স্বল্প সুদে, স্বল্প সুদে লোন, সহজ শর্তে স্বল্প সুদে আপনার তাকে লোন দেওয়া হতো। তো এই ক্ষেত্রে হয় কি, আসলে বিপিডিবির কিন্তু আসলে মানে টাকার অভাব হতো না, মানে সরকারের কাছ থেকে সেই প্রয়োজনীয় টাকাটা পেয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে যে যেহেতু লোন হিসেবে দেওয়া হতো এই কারণে এটা কিন্তু তার আপনার দায় হিসেবে তার ব্যালেন্স শিটে থেকে যেত। আবার একই সাথে হচ্ছে যে যতই স্বল্প সুদে হোক সেই সুদের টাকাটা কিন্তু আবার হচ্ছে যে তার প্রফিট থেকে, তার আর্নিংস থেকে আপনার দিতে হতো। তো একদিকে হচ্ছে যে মানে এই লোনের কারণে বছর বছর তার দায়ও বাড়তে থাকে, আবার হচ্ছে যে তার ইনকাম থেকেও কিন্তু একটা পোর্শন চলে যেতে থাকে। আর আপনার সে যে আপনার বিভিন্ন বেশি দামে যে বিদ্যুৎ কিনে কম দামে আপনার বিক্রি করতে হচ্ছে সেটার যে লোকসান, সেই লোকসানটা আমরা দেখতে থাকি যে বছর বছর তার আর্থিক প্রতিবেদনে সেটা প্রতিফলিত হতে থাকে। তো এক সময় আপনার তার লোকসানের মাত্রা অনেক বেশি হয়ে যায়, 50-60 কোটি টাকা ছাড়িয়ে যায়। তো এই প্রতিষ্ঠানটির আপনার এই লোক এত পুঞ্জীবিত লোকসানের কারণে প্রতিষ্ঠানটির আপনার একসময় আর্থিক সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন উঠতে থাকে যে আসলে এভাবে লোকসান দিতে দিতে প্রতিষ্ঠানটি আসলে টিকতে পারবে কি না। বা এই তো এ থেকে আসলে তারা এই লোকসানের বোঝা কমানোর জন্য বিবিডিবির পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে যায় তারা, যে আসলে এই লোকসানের বিষয়টি যে আসলে আমাদের আর্থিক সক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে এই লোকসানের কারণে, আসলে এই তারা তাদের নিয়ন্ত্রণ সংস্থার কাছে পরামর্শ চায়। তো পরে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি থেকে সরকারকে আপনার পরামর্শ দেওয়া হয় যে আসলে সরকার থেকে যে অর্থটা দেওয়া হচ্ছে সেটা লোনের বদলে ভর্তুকি হিসেবে যাতে বিপিডিবিকে দেওয়া হয়, যাতে তার লোকসানের পাল্লা, লোকসানের বোঝা যাতে কমানোর জন্য আর কি। তো সেটারই আমরা প্রতিফলন দেখতে পাই হচ্ছে যে 18-19 এবং 19-20 এই দুই অর্থ বছরে। যদিও 17-18 অর্থ বছরে সরকার থেকে বিপিডিবিকে ভর্তুকি দেওয়া হয়েছিল, তবে সেটা খুবই কম, সেটা হচ্ছে যে 900 কোটি টাকার কিছু বেশি। তো ওই টাকা আসলে তার জন্য কিছুই না, কিন্তু এর পরের দুই অর্থ বছর 18-19 এবং 19-20 এই দুই অর্থ বছরেই কিন্তু আমরা দেখেছি যে সরকার থেকে বিপিডিবিকে 7,000 কোটি টাকারও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু মূলত এই 17-18 তুলনায় এর পরের দুই অর্থ বছরে তার লোকসানটা কমে যায়। তবে এর মধ্যে আবার 18-19-এর চেয়ে 19-20-এ লোকসান আরও কমে যাওয়ার, যেটা আমরা এখানে হাইলাইট করেছি যে 95% কমেছে, এখানে সরকারের ভর্তুকির পাশাপাশি আরেকটা বিষয় যেটা ছিল যে করোনা। হ্যাঁ, করোনার কারণে 2 মাস আসলে সব কিছুই বন্ধ ছিল, সেভাবে আপনার বিদ্যুতের চাহিদা ছিল না। এই কারণে চাহিদা না থাকার কারণে যেসব কেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়, ডিজেল এবং ফার্নেস অয়েল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, ওইগুলো থেকে বিদ্যুৎ কেনার প্রয়োজন পড়ে নাই। এই কারণে কিন্তু আসলে ওই কেন্দ্রগুলো থেকে মানে যে এতদিন যেটা চাহিদা থাকার কারণে বেশি দাম দিয়ে যে বিদ্যুৎটা কিনতে হতো সেটা আর তার কিনতে হয়নি এই সময়ের কারণে। এই কারণে কিন্তু মাত্র এই 2 মাস বা আমরা যদি বলি যে হয়তো বা 3 মাসের মতো সব কিছু মানে স্থবির ছিল বা সেভাবে অর্থনৈতিক এবং ব্যবসায়িক কার্যক্রম হয় না, এই 3 মাসেই কিন্তু আসলে আমরা দেখলাম যে আপনি বলতে চাচ্ছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র যেগুলো হচ্ছে যে ডিজেল এবং ফার্নেস চালিত, কুই রেন্টাল এবং কুই রেন্টাল, যে ওইগুলো থেকে যত কম কেনা যায় বিদ্যুৎ তত বিপিডিবির জন্য ডেফিনেটলি লাভ, মানে কারণ তার বেশি মানে মানে তার লোকসান কিন্তু হচ্ছে ওই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কিনতে গিয়েই, তার নিজেদের নিজের যে হ্যাঁ নিজস্ব যেসব কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে তাকে লোকসান বহন করতে হয় না। জি, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে সর্বশেষ লোকসান তো বিপিডিবির লোকসান দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে, লোকসান থেকে একটু বের হয়ে আসছে, এখন কমে আসছে লোকসান, কিন্তু পুরোপুরি বিপিডিবি এখনও মানে লোকসান থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি কিংবা লাভে যেতে পারেনি। তাহলে বিপিডিবির লোকসানের বোঝা
একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা, মানে একটা লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ ভূমিকা আছে? আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ, মানে সরকার শুরুর দিকে যেটা বলছিলাম যে সরকার প্রথমে আসলে ডিমান্ড সাপ্লাইয়ের হিউজ গ্যাপটা কমাতে গিয়ে প্রথমে আসলে খরচের দিকে চিন্তা করেনি, আগে তাদের টার্গেট ছিল যে যেভাবেই হোক বিদ্যুৎ নিশ্চিত করা। তো এখন আমরা কিন্তু এখন মানে অতি সক্ষমতা, আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সক্ষমতা হয়ে গেছে বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো সব আসলে কিন্তু সক্ষমতা আরো অনেক বেশি। হ্যাঁ, সেজন্যই এখন আমাদের কাছে অনেক অপশন আছে। হ্যাঁ, অনেকগুলো বন্ধ সরকারের কিন্তু এরই মধ্যে একটা পরিকল্পনা নিয়েছে যে আপনার আসলে যে এখন থেকে যে কেন্দ্রগুলোর সংখ্যা 50 মেগাওয়াট বা এরকম ছোট ছোট যেগুলো, এগুলো কিন্তু অনেকগুলো আপনার মেয়াদ শেষে সরকার আর নবায়ন করছে না। আবার একই সাথে আমরা যদি দেখি যে গত বছরের উদাহরণে যদি দেখি যে আসলে হঠাৎ করেই কিন্তু আপনার একটা বেশ বড় শিফটিং হয়েছে, আপনার ডিজেল এবং ফার্নেস অয়েল ভিত্তিক দুই ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে এর আগের বছরগুলোর তুলনায় আমরা গত বছরের চিত্র যদি দেখি যে উল্লেখযোগ্য হারে এই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ কিন্তু আপনার সরকারের কমে গেছে। আবার একই সাথে আমরা যদি এখানে আরেকটা বিষয় যদি দেখি যে ডিজেল ভিত্তিক যেগুলো যে কেন্দ্রগুলো এগুলোর আপনার এগুলো থেকে বিদ্যুৎ কেনার পাশাপাশি ডিজেল ভিত্তিক কেন্দ্র মানে এই কেন্দ্রগুলোর যে সক্ষমতা সেই সক্ষমতাটা কিন্তু আপনার কমে এসেছে শুধু। হ্যাঁ, আবার এর বিপরীত দিকে ফার্নেস অয়েলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ কমলেও ওই কেন্দ্রগুলোর সক্ষমতা বেড়েছে, কিন্তু সরকারের যে পজিশন মানে তার যে পলিসিগত যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী তারা হচ্ছে যে মানে যত সম্ভব চাহিদা না থাকলে বা মানে তারা একটা শিফট করার চেষ্টা করছেন যে মানে ওইটা তাদের অগ্রাধিকারের তালিকায় আছে যে আসলে মানে যত কম সম্ভব এই কম ধীরে ধীরে এই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ কমিয়ে দিতে, যদি একসময় যদি এই কেন্দ্রগুলো যদি তার প্রয়োজনীয়তা না থাকে এগুলো থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ যদি একেবারে শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায় তাহলে আমরা হয়তো বা দেখবো যে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে বিপিডিবিকে আর লোকসান বইতে হবে না, হয়তো বা আগামী কয়েক বছরের মধ্যে বিপিডিবি একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। রাহাত, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লোকসানের বোঝা কমিয়ে আনতে পারবে কিংবা হচ্ছে লোকসান থেকে বেরিয়ে লাভজনক প্রতিষ্ঠানে চলে আসতে পারে, এই প্রত্যাশা রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন খবর তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি ডিজিটাল মাধ্যমে। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন www.বণিকবার্তা.net-এ এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতন থাকুন, সুস্থ থাকুন।